হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, আজকে আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এটা একটা নতুন রেসিপি, ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স দিয়ে, ঢ্যাঁড়স বা ভেন্ডি, তো তোমরা যেটা বলো, তো ওটা নিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি ঢ্যাঁড়সগুলোর দুই পাশে এইভাবে চিরে নিয়েছি যেন ভিতরেও তোমার হচ্ছে লবণ টবণ সব কিছু বোঝা যায়। তো এই দেখো, এইভাবে আমি এপাশ আর ওই পাশটা এইভাবে চিরে নিয়েছি, দিয়ে এর মধ্যে একটা হচ্ছে একটা লেবুর হাফটা এর মধ্যে দিয়ে দিবে রস, আর সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে জিনিসটাকে কিছুক্ষণের জন্য রেখে দিবে, 2 মিনিটের মতন এটা রেখে দিবে। 2 মিনিট পরে কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও, তোমরা যদি শুকনো লঙ্কা খাও গুঁড়ো দিতে পারো, তো আমি এখানে কাঁচা লঙ্কা, এই দেখো পেস্টটাকে এইভাবে মিশিয়ে দিলাম। তো এই দেখো, এভাবে আমি আবার এই জিনিসটিকে কিছুক্ষণের জন্য রেখে দিব। এবার আরেকটা পাত্রে বেশি না, সামান্য পরিমাণে বেসন নিবে, যেহেতু আমার ঢ্যাঁড়সের পরিমাণটা কম, ওই জন্য আমি হচ্ছে বেসনের পরিমাণটা কম নিয়েছি। তো এবার বেসন নেওয়ার পরে ওর মধ্যে বিট লবণ নিয়েছি 1/2 চামচ পরিমাণে, আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। তো তোমরা যদি ঝাল খেতে বেশি পছন্দ করো, তো তোমরা এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। তো এবার আমি আরেকটা পাত্রে একটা ডিম ইয়ে করে নিলাম, নিয়ে ডিমটিকে এইভাবে ফেটিয়ে নেব। তো আমি ডিমের মধ্যে লবণ টবণ কিছু দিব না, যেহেতু আমার ওইদিকে ঢ্যাঁড়সও লবণ দেওয়া আছে, বেসনও লবণ দেওয়া আছে, ওই জন্য। তো এবার একটা কড়াইয়ে তেল দিলাম, দেওয়ার পরে দেখো ঢ্যাঁড়সগুলো ইয়ে হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে এইভাবে ডিমের ইয়েতে ডিপ করে তারপরে এই দেখো বেসনটাকে এইভাবে করে নিব, মেখে নিব। তো এইভাবে আমি প্রত্যেকটি ঢ্যাঁড়সটাকে, এই ঢ্যাঁড়সগুলোকে এইভাবে ডিপ করে, ডিমের ইয়েতে ডিপ করে তারপরে বেসন দিয়ে ইয়ে করে রেখে দেবো। দিয়ে এবার তেল গরম হয়ে যাবে, দিয়ে আমি তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেবো। তো এইভাবে তোমরা ঢ্যাঁড়সের রেসিপিটি খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে, মুচমুচে একটি খাবার। তো এই দেখো তেল গরম হয়ে গেছে, এইভাবে আমি একটা একটি করে ঢ্যাঁড়স তেলের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা, তোমরা যদি ঢ্যাঁড়স খেতে পছন্দ না করো, তোমরা এইভাবে ঢ্যাঁড়সটিকে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আর হালকা তাপে করবে, বেশি তাপ করবে না, কারণ তাহলে ভেতরে বেশি হবে না, ওই জন্য প্রথমে তাপটাকে হালকা করে দিবে, দিয়ে এগুলোকে হালকা হালকা তাপে ভাজবে, আর বেশ মুচমুচে একদম ডিপ কালার হবে, খেতেও খুব সুন্দর লাগবে। এগুলো, এই জিনিসটাকে তোমরা শুধু করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে বলো, খুব সুন্দর লাগবে খেতে। তো এই দেখো, এভাবে আমি ভেজে নিব। ঢ্যাঁড়সগুলো আকৃতি যদি আরও ছোট হয় তবে আরও ভালো হবে, বেশি বড় ঢ্যাঁড়স ভালো লাগবে না। তো এই দেখো বন্ধুরা, হয়ে গেছে। এই দেখো, একবার খেয়ে দেখো, আর ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো।